আজকে আপনাদের একটি বাদ্যযন্ত্র দেখাবো, যে বাদ্যযন্ত্রটি বাজানোর জন্য নয়, এটিতে একটি জীবন দেওয়া হয়েছে। যে জীবনটি আপনারা সচক্ষে দেখে নিন, এটিতে একটি গাছ রোপণ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একতারা আমার হাতে, এই একতারার ভিতরে একটি গাছ রোপণ করা আছে এবং গাছটিতে ফুল ধরেছে। জিনিসটি দেখতে কত না সুন্দর লাগছে আপনারা দেখে নিন। হ্যাঁ, আপনারা এটি বাড়িতে তৈরি করতে পারবেন। ওই সাইড থেকে বাঁশের কঞ্চিটি কেটে একটি নারিকেলের মালার সাথে জুড়ে দিয়ে এরকম একটি টব তৈরি করতে পারবেন এবং আপনাদের বাসায় এরকম সুন্দর একটি ফুলের গাছ রোপণ করতে পারবেন। বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যে এরকম দুটি ছিদ্র রাখতে হবে, না হলে আপনার গাছটি অতিরিক্ত পানির কারণে গোড়াটি পচে বা শিকড় পচে মরে যেতে পারে। তো এরকম ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ড্রেনেজ ব্যবস্থা আছে। তো এই গাছটির কি নাম? ফুলটি দেখতে অনেক সুন্দর এবং এই ফুলটি ফুটলে অনেক দিন ভালো থাকে। অনেকেই হয়তো জানেন এটি কি গাছ। এটি হচ্ছে অ্যাডেনিয়াম। আপনার বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে অ্যাডেনিয়াম খুব সুন্দরভাবে ফুল দিয়ে থাকে এবং এটি দেখতে কিছুটা বনসাইয়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এর গোড়াটি মোটা এবং এর কিছু শিকড় দিয়েছে। এই শিকড়গুলো যদি বের হয় তাহলে এটি ফুল না থাকা অবস্থায়ও সুন্দর লাগতে পারে। তো এটি বেশ কষ্ট সহিষ্ণু, তাই এটি আপনারা ব্যালকনি থেকে শুরু করে ছাদে বা বসার স্থানে এটি আপনারা যদি এরকম তৈরি করে সুতা দ্বারা ঝুলিয়ে রাখেন, দেখতে বেশ সুন্দরই লাগবে। তো আপনারা এরকম একটি অ্যাডেনিয়াম তৈরি করে নিতে পারেন এরকম একটি টবের ভিতরে। তো এই অ্যাডেনিয়ামে কী কী পরিচর্যা করবেন? অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আবার একেবারে এই মাটিটি শুকিয়ে ফেলা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটির ভিতরে যে মাটিগুলো আছে এটি শুকিয়ে ফেলা যাবে না। একদম প্রতিদিন পানি দিতে হবে তাও না, সপ্তাহে অন্তত দুই দিন বা একদিন পানি দিলেই যথেষ্ট। তিন মাস পরপর কিছু খাবার এই গাছে দিতে পারেন, খুব সীমিত পর্যায়ে। তো তিন মাস পরপর আপনারা যদি এতে খাবার দেন এবং সপ্তাহে দুদিন একদিন পানি দেন, তাহলেই এই গাছটি সুন্দরভাবে টিকে যাবে আপনার বাসাতে এবং আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে।